نحمده سبحانه وتعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله عز جاره وجل ثناؤه وتقدست أسماؤه، ونشهد أن محمدًا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك، صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده وسار على منهجه واقتفى أثره بإحسان إلى يوم الدين، أما بعد، فيا أيها المسلمون أوصيكم ونفسي بوصية الله سبحانه وتعالى للأولين والآخرين، ألا وهي الوصية بتقوى الله. فاتقوا الله سبحانه وتعالى أيها المؤمنون، قال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيث ما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن. أيها الإخوة والأخوات، نشكر الله سبحانه وتعالى بأننا نحن في جمعة مهمة مباركة في شهر شعبان. بعد أسبوع ويوم إن شاء الله بإذن الله سنبدأ شهر القرآن، شهر رمضان. فنسأل الله سبحانه وتعالى أنه يبلغنا رمضان إن شاء الله. اللهم بارك لنا في رجب وشعبان، وبارك لنا في رمضان. اللهم بلغنا رمضان يا رب العالمين. فنسأل الله سبحانه وتعالى أن يبلغنا جميعا شهر رمضان. السؤال: فكيف نستعد لشهر رمضان؟ فتعالوا نستعد شهر رمضان انفرادا وأسراويا واجتماعيا وجماعيا إن شاء الله. فهذه هي الاستعدادات لشهر رمضان، فنناقش عن هذا الموضوع في هذه الجمعة إن شاء الله بإذن الله. أما شماني تهادرين رمضان ما أشتي آر مترو أغامي جمعة باري شابانير أنتو إشتريك سعد دخ الدين most probably أغامي جمعة باشي شوي زي راتها بي راتلي پرتهم ترابي هور شمبوبنا 90% আল্লাহু আকবার। এজন্য আগামী জুমা পড়ার পরেই হয়তো আমরা তারাবিতে ঢুকে যাব, মাত্র এক সপ্তাহ বাকি। আজকে আমরা যে মসজিদে এসে হাজির হয়েছি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজানটাকে যেন পাওয়া দেয়। আমিন। প্রতিদিন কত মানুষ অসুস্থ হবে, কত মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা যেন এদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে। আমিন। রমাদান পর্যন্ত যেন হায়াত দেন, রমাদানের রহমত বরকত মাগফিরাত নাজাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, আর এরপরে যেন আমাদের জীবনে যেন মেনি মেনি রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এনে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাত্র মাসের নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আমাদের ১২টা মাস আছে আরবিতে হিজরি ক্যালেন্ডারে, আর কোন একটা মাসের নাম কোরআনের মধ্যে আপনি পাবেন না। ১২ মাসের মধ্যে মাত্র একটা মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনে,
আর সেটা হলো রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ভার্স নাম্বার 185 আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দ্য মান্থ অফ রমাদান ওয়েন কুরআন ওয়াজ রিভিলড, রমাদান মাস যেই মাসে কুরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে এই একটা মাত্র মাসের নাম দিয়েছেন হলো কোরআনের মধ্যে। কেন দিয়েছেন? এই মাসে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। কেন দিয়েছেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে রেখে দিয়েছেন। কেন? এই মাসটা আপনার আমার জন্য জরুরি। গত বছর লাইলাতুল কদরে যাদের যাদের মরণ লেখা হয়ে গেছিল সবাই কিন্তু হয় প্যান্ডামিকে মারা গেছেন, এমনি মারা গেছে, ইটস গন। গত বছর লেখা ছিল আমরা কেউ হজে যাইতে পারবো না, পারি নাই। গত বছরে কদরের রাত্রিতে লেখা হয়েছিল আমাদের কষ্ট হবে, ফাইনান্সিয়ালি কষ্ট হয়েছে। যা যা এক বছরের অ্যালোকেশন কদরের রাত্রিতে আল্লাহ দিয়ে দেন। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য অন্ধকারের রাতও হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রিয় মাস আসছে, এত গুরুত্বপূর্ণ মেহমান এসে আপনার কাছে হাজির হবে, আপনি কিভাবে ইজ্জত করবেন? আমরা যখন কোন জায়গায় যাব, এই যে কুইনের সঙ্গে গিয়ে লোকজন দেখা করে, বিভিন্ন নাইট হুড নেয়, এর আগে কত রেডি হয়, কত কিছু করে, কত ভাবে তারা মানে জামা কাপড় শেভ করা, এরপরে তেল লাগানো, অমুক লাগানো, তমুক করা, গাড়ি ধোয়ানো, আল্লাহর মেহমান রমাদান এবং কোরআন মোর ইম্পর্টেন্ট দেন এনিবডি, ইটস কামিং, আর ইউ রেডি? ইনশাআল্লাহ উই আর রেডি, ইনশাআল্লাহ। আমরা এর জন্য রেডি হব যে আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য মাসকে ইজ্জত করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য কোরআনকে ইজ্জত করি, আল্লাহকে ভালোবাসি সেজন্য রমাদানে আমরা সেলিব্রেট করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন, করম করেছেন এই রমাদান মাসে। আর এই মাস আসার অর্থই হলো আপনার আমার গুনাহ মাফ হয়ে, আজি আপনারা আমরা সবাই খুশি। আল্লাহ তাআলা যেন এটার জন্য আমাদের রেডি হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবং সাথে সাথে রমাদান মাস আসার আগে আমরা যেন ব্যক্তিগতভাবে রেডি হয়ে যাই, আমরা যেন পরিবারগতভাবে রেডি হই, এবং আমরা যেন কমিউনিটি লেভেলে যেন আমরা রেডি হয়ে যাই। ব্যক্তিগত প্রস্তুতি হলো যে আপনি মানসিকভাবে মানে খুবই খুশি, ডিটারমাইন্ড আর লুকিং ফরওয়ার্ড যে রমাদান আসতেছে, ভেরি স্পেশাল, আই এম সো হ্যাপি, সো ডিলাইটেড, রমাদান কামিং। আপনি এরকম একটা মন মানসিকতা যেন উৎফুল্ল যেন আপনার মধ্যে থাকে, চার্মিং সিচুয়েশন যেন আপনার মধ্যে থাকে, আপনি মানে একেবারে বেশি খুশি খুশি ভাব যেন আপনার মধ্যে থাকে। আমি অনেক সময় বলে থাকি সবাই খুশি হয় না, কিছু মানুষ আছে তারা অখুশি হয়ে যায়, তাদের অভ্যাস বদলাইতে হবে, এই জন্য তারা পারে না। অনেকের আনফর্চুনেটলি স্মোকিং এর অভ্যাস আছে, কাজে হুজুর রোজা থেকে খালি সিগারেটটা খাওয়া যাবে, পারমিশন দেওয়া যায় কিনা? আমি কইলাম যে ভাই আপনি যদি মুফতি সাহেব হন আপনি কি পারমিশন দিবেন নি তখন? আপনি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বিপদে যারা আমরা আছি আল্লাহ যেন এখান থেকে বেরোনোর তৌফিক, আমরা যেন খুশি হয়ে যাই। আমরা যারা রমাদানে কোরআন খতম করব এখনই শুরু করি, অনেকে রমাদানে কষ্ট হয়ে যায়, এখনই কোরআন আপনি শুরু করে দিবেন। রমাদান সম্পর্কে মাসলা মাসাল যা জানা দরকার এখন থেকে জানবেন, তা না হলে তো মাস চলে যাবে আর তখন মাসলা জেনে লাভ হবে কি? আপনি খুতবা শোনেন, বক্তৃতা শোনেন, বই পড়েন, এবং আলেম আমাদেরকে জিজ্ঞেস করে জেনে নেন, আর নিজে একটা প্ল্যান করেন যে রমাদানে আল্লাহর জন্য বেশি সময় দিব। দুনিয়া কয়দিন? এই যে আমি 11 o'clock আমি জানাজা ছিলাম, বাচ্চাটা জন্ম হওয়ার কথা ছিল 1.5 মাস পরে, ও দুনিয়া আসতেও পারে নাই, মায়ের পেটে মারা গেছে।
গার্ডেন অফ পিস পুরানোটায় বাচ্চাদের যেখানে এখানে দাফন কবুল করে আসলাম। কাজে আমরা তো আল্লাহ দুনিয়ায় আনছে তা তো আইসি, এই বাচ্চাটা আসতেও পারে, আমরা আসলো আর বেশি দিন নাই, ইট উইল ফিনিশ ভেরি কুইকলি। আসেন ব্যক্তিগতভাবে রমাদানের জন্য রেডি হয়ে ক্লাস এবার আল্লাহ যেন তৌফিক দেয়। ফ্যামিলিগতভাবে আপনারা পরিবারকে নিয়ে একটা মিটিং করবেন বাচ্চাদেরকে, যার যেখানে দুর্বলতা আছে ওইটাকে অ্যাড্রেস করে তাকে টার্গেট দিবেন আর বলবেন টার্গেট ফুলফিল করতে পারলে রমাদানের শেষে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। বাচ্চাদেরকে তো এমনি কিছু কিনে দেওয়া লাগে, মেক ইট কন্ডিশন টু দেয়ার কোরআন রিসাইটেশন অথবা টার্গেট পূরণ করা, রোজা রাখা, ভালো বিহেভ করা। যদি কোনো বাবার খুব মেজাজ, আপনার খুব মেজাজ খারাপ, আপনি নিজে টার্গেট নেবেন যে রমজান মাসে মেজাজ খারাপ করবে না, দ্যাটস ইওর টার্গেট। ওয়াইফের সঙ্গে শাউট করেন রমজান মাসে কোনো শাউটিং নাই, তরকারি খারাপ হইলেও কোনো কমপ্লেইন নাই, দ্যাটস ইওর টার্গেট। আমার বাচ্চারা আমাকে অলরেডি টার্গেট দিয়েছে যে কমপক্ষে সাত দিন তাদের সাথে ইফতার করা লাগবে, কারণ আমি টু বিজি ডিউরিং ইফতার টাইম। এই জন্য এই টার্গেট দিয়ে বেশ আই অ্যাকসেপ্ট ইট, আই এম সে ওকে নো প্রবলেম আই ডু ইট, but you have to listen to my talk and alhamdulillah they are listening, isn't it? Let's ekta compromise kori amra jar jekhane weakness ache bachcha khali baire thake bol baba jotokkhon baire thako iftar ta ghore eshe korba, gharer moddhe ekta namazer jayga duar jayga koren telawat koren apnar wife ke ekta sujog den iftar ready korte ekta sahajjo koren family ta sundor family community goto bhabe onek kichu korte hobe masjid media sob jaygate ekta paramorsho dei seta hocche je নন মুসলিম নেইবারদেরকে ইফতারের খাবার শেয়ার করবেন তাদের সাথে, doesn't matter only muslim no give to non muslim neighbor, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করতে পারেন। That's three preparation, personal preparation, family preparation and the community preparation, very briefly inshallah. Inshallah let me explain that in English as well because we have to cover all languages. My dear brothers, what are saying in Bengali and there's so many people that understand Bengali and English both, it's good. Being bilingual is always a blessing of Allah subhanahu wa ta'ala. Ramadan is knocking our door, it's there. May Allah subhanahu wa ta'ala give us hayat that we can survive until the month of Ramadan, say ameen. And Ramadan is the only month Allah subhanahu wa ta'ala has mentioned the name of the month in the Quran. Out of the 12 Arabic months, the Hijri calendar, only the name of Ramadan came in the Quran. Allah subhanahu wa ta'ala said in Surah Al-Baqarah, verse number 185, شهر رمضان الذي أنزل فيه القرآن. شهر month, رمضان رمضان, the month of Ramadan, الذي which أنزل revealed القرآن when Quran was revealed. That's why this month is a very special month. Quran is the most important blessing for the whole humanity, for the whole creation. Quran is the most important thing for our life, that's our guidance. هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ, all the detail of the hidayah, guidance, وَالْفُرْقَانِ in the criterion, distinguishing between haq and batil. That's why Quran is most important thing. All the privileges of the month of Ramadan, all the sawab of the month of Ramadan, all the advantages of the month of Ramadan, virtues of the month of Ramadan, the center of attraction of everything is the book of Allah, Al-Quran Al-Kareem. Quran came in the month of Ramadan. That's why its name has been mentioned in the Quran. Quran came in the Laylatul Qadr. That's why dark night is better than the thousands of months. Quran came in the Laylatul Qadr. That's why this night all the important thing will be decided. And your luck, your destiny will be decided for a year on that night. Because the book of Allah, the Kalamullah, Al-Quran Al-Kareem came on that month. Are you ready for the month or not? Inshallah. Allah Ta'ala said, Ya ayyuhal ladina amanu, who you who believe, kutiba alaykum as-siyam, the fasting have given upon you in writing. In writing means it's strong, it's obligatory, important. Kama kutiba, as it's given in writing, ala alladhina min qablikum, to the communities before you, la'allakum tattaqoon, maybe you will attain taqwa. Taqwa, you fear Allah, you don't see him.
and your understanding, your yaqeen, your conviction, nobody can see me but Allah is seeing me, Allah is observing me, Allah is recording me, and Allah Ta'ala is keeping all, everything, even Allah knows what in my heart. My imagination, Allah knows that. That's why I'm worried about Allah. I stop sinning because if I do anything sinful, Allah, I'll be embarrassed in front of Allah. I stop everything. My wife doesn't know. My friend doesn't know. My colleague doesn't know. My boss doesn't know. But I fear Allah. I don't do anything bad. That is all about your taqwa. That's why remember, one important thing, what is the definition of siyam, fasting? What is fasting? Normally, ulamas say that al-imsaku anil-akli wa shurbi wal-jima' three things. But no, it's another fourth important thing. Normally, scholars say that, you know, the fasting is, you know, the giving up, eating, drinking, and physical relations, sexual relations. No, that's not enough. This, many scholars add another thing. They say that al-imsaku anil akli wa shurbi wal jima'i wal muharramat, and giving up all the haram things. If a person is fasting and backbiting, my dear brother, your fasting not going to be accepted by Allah. If you are fasting and lying, your fasting is not accepted by Allah. If you are fasting and you are doing something bad, then your fasting is not going to be accepted by Allah. You are fasting and involved with haram, Allah Ta'ala will not accept your fasting. Rasulullah sallallahu alayhi wa sallam clearly said in hadith in the Muslim, مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَيَّ دَعَ طَعَامَهُ وَشَرَابَ. If someone is not able to give up lying, then Allah has no need this person giving up eating and drinking. No need. Allah is not going to accept it. So remember, so many people will be fasting and backbiting. So many people will be fasting and lying. So many people will be, you know, the fasting and they will be abusing their family members, abusing other people. So many people doing the haram thing physically or haram thing in the media, in the world, smartphone. Remember, if you do that, your fasting is meaningless. Allah will not accept it. Then your fasting is giving up your food, your drink, your physical relation, and all the haram things. And fasting has two elements. One element is your physical fasting, maintaining certain things. Another one is spiritual fasting. That's your relation with Allah subhanahu wa ta'ala. Jabir ibn Abdullah radiallahu ta'ala anhu said in a very famous hadith, فَإِذَا سُمْتَ فَلْيَسُمْ لِسَانُكَ. When you are fasting, then your tongue needs to fast. We are fasting. Is our tongue fasting? Sometimes not. The fasting of the tongue is not to utter any word that's haram, that's illegal, that's bad, that's filthy. No, don't do that. No. No. Don't say anything. فَإِذَا سُمْتَ فَلْتَسُمْ عَيْنُكَ. When you are fasting, my brother, my sister, then your eyes need to fast. And the fasting of the eyes is lowering your gaze. You are controlling your eyes. We brothers look at the, you know, the sisters, and we don't have any shame of that. We sisters look at the brothers in the haram way, and we do not maintain our eyes. And all the problem is starting is from the, you know, the, from your looking, from your gaze. Rasulullah sallallahu alaihi wasallam said, "Abal ainu sahmun min sihami iblis." Is the very important arrow of the arrows of the shaitan. And nazar, that's looking that is starting. You have seen that recently, that you know that this underground transport of London saying that if somebody looking at the opposite gender is staring, and there will be harassment, sexual harassment of that, and they said they reported to the police. Allah Ta'ala reported that a long time back in Surah An-Nur. Allah Ta'ala said, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُدُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ. So the believers, men, they have to, you know, the lower their gaze and guard their modesty. And the female as well, tell them to lower their gaze and guard
listed that Allah Ta'ala said it already. If they would follow the Quran and Sunnah, this incident is not going to happen in the underground. But it's happening now. Alhamdulillah, they are coming back to the teaching of the Quran and the Sunnah. That's good. Let them promote it. The teaching of Islam, they are doing it now. That's why very important, while you are fasting, your eyes are fasting. فَإِذَا سُمْتَ فَلْتَسُمْ يَدُ. When you are fasting, then your hand need to fast. Majority people are fasting, but this finger is not fasting. Because you're so busy on the screen task, everything, on the phone, screen phone, okay? Yeah, always your finger is busy. If your, the skin had life, it complain. Because you abuse it every time. Sometimes this one, sometimes this one. And your phone screen, if they had life, they would complain against you. Always moving. And majority is the fake. Facebook, then it's fake book. Because 78% information in the Facebook are wrong. It's not accurate. Somebody is 63 years old saying that I'm 17. So many things like that. That's why this Ramadan, be busy with your faith book, the book of Allah, not your fake book anymore. That's why you protect your finger, protect your hand. Don't do anything haram. Even everybody, even, every time the taking photo becomes so much fashion. Even we do a Jum'ah and the Imams and the Khatib and everybody lining up for a photo. I don't know why it's so important. We're doing too much. May Allah guide us. Including Imam and the Muazzin and the Ulama and everyone. We're doing too much. Understand, we need that for the media when we do Israf. This Ramadan, let us not do that. Be busy with Allah Ta'ala. فَإِذَا سُنْتَ فَلْتَسُمْ رِجْلُ. When you are fasting, then your leg, your feet need to fast as well. Do not drive anywhere to haram. Don't walk towards anything haram. No, don't do that. That means you are fasting, then whole existence, all the organ of the body need to fast. That's your physical fasting. In addition to that, you are fasting only for the sake of Allah. No one else will be happy with you because there is no showing off in the fast. That's why Allah Ta'ala said in Hadith Qudsi, As-sawmu li wa ana ajzi bihi. The fasting been observed only for my sake and I will be rewarding directly to my servants. Your salat, your hajj, your zakat, maybe Allah will be rewarding through angels. As-siyam Allah by His own hand. Subhanahu wa ta'ala. How great, how big that will be. May Allah Ta'ala give us tawfiq that we can take our reward from Allah subhanahu wa ta'ala. Amen. This way, let's Allah Ta'ala give us tawfiq that we can do that, inshallah. And if our every single organ of the body is fasting, then we have a strong relation with Allah. My mind is busy with Allah, then I will be attaining taqwa. That's why Allah Ta'ala said, La'allakum tattaqu. Maybe you'll be attaining taqwa. To attain taqwa, my dear brother, we need to plan. Three kinds of planning I said already in Bengali, very briefly. I'll go through that then and finish, inshallah, today. Your personal preparation, your family preparation, and your community preparation. As a person, remember, you and me will be standing in front of Allah alone. Nobody will be with you and with me. When you came to this dunya alone, going back alone, Allah Ta'ala said, وَلَقَدْ جِئْتُمُونَ فُرَادًا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ. You'll be returning back to me alone, as I have created you alone. That's why me and Allah is very important. I have a very strong relation with my Lord, my Creator. That's why I'm very, very happy. I'm delighted. Allah is blessing me with the season of reward. So what? It's the Rabi'ul Azl. The spring of the, the getting reward from Allah subhanahu wa ta'ala. Ramadan coming, I'm so happy, I'm increasing my ikhlas and my niyyat, I'll be doing everything possible in the month of Ramadan, inshallah. Innama al-a'malu bin niyyat. I'm ready. Number two, whatever good action I'll be doing in the month of Ramadan, start with that. I did a couple of days of fasting, alhamdulillah, that's done. No more fasting now. I'll be starting my recitation of the Quran now. To be familiar with it, warming up. I will be giving charity, I'll give a little bit now. I'll be helping family, let's do a little bit now.
I'll be studying. Let's study a little bit now. Whatever I need to know about the month of Ramadan, the masala about my father, my mother, somebody unwell, let us know that before the month of Ramadan is starting. If I am working, I'll be planning my working on my boss, giving a bit of time to my employees. That's personal preparation done. Number two, family preparation. One thing is very important. Do this year, you'll be benefited, you'll do it again, inshallah. I have done it, I got benefit, alhamdulillah. What is it? Doing a family meeting before the month of Ramadan, including every single family member, and everybody should have one page of the, you know, the exercise book, and write the name and put the target to there. I have done it already last Friday with my children, and I recommended to do it. And as I told you, my children given me target, I agreed on that. And I have given them target, they agreed on that, alhamdulillah. We hope that even if we can implement 70%, 80%, alhamdulillah, is good. And any weakness, for example, your wife, too much shouting at your children, okay? Then your wife's target should be, okay, not too much shouting to children in the month of Ramadan. Give the target to your wife, okay? You take a target. Ask your wife, whose target you want from me? And she will be very honest and give you the real thing that you can improve. Write it down. Be humble. Have a meeting and ask Allah's help. You'll see the benefit, inshallah. And try to do iftar with your family. Make a dua before iftar. Read Quran together. Pray together as well. Support your family preparing iftar and sahur. And invite other people to your family for iftar. And you attend the other people's invitation as well. Family is very quickly done. Finally, as a community preparation, we need to prepare our masjid, as masjid committee is doing. We need to prepare our media, we need to prepare our shops and everything, and the working plan for the busy, you know, the cash and carries and the supermarket, they need to plan for that. One small thing I'll be requesting you, this is to share your iftar food with all the neighbors, including non-Muslim neighbors. The element of da'wah, inshallah. In addition to that, so many refugees in the world, Afghanistan been added, Ukraine been added. Let us look after all the needy people, all the refugees, and give a bit of share of our own food to them, inshallah. If we can do that, our Ramadan will be successful, inshallah. May Allah Ta'ala give us tawfiq, then we can get the month of Ramadan, and we can get all the benefit of the Ramadan, inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Ya ayyuhal ladhina amanu kutiba alaykum al-siyam, kama kutiba ala al-ladhina min qablikum la'allakum tattaqun. Aqulu qawli hadha wa astaghfirullaha li walakum wa lisairil mu'minina min kulli dhanb. فاستغفروه إنه هو الغفور الرحيم. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد هذا ألا صلوا وسلموا على البشير النذير كما أمركم بذلك اللطيف الخبير فقال عز من قائل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم بارك على عبدك وحبيبك ونبيك خليلك مصطفاك محمد ابن عبد الله العربي صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين اللهم الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين اللهم اغفر الأنصار والمهاجرة وسائر صحابة نبيك أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدية والمشركين اللهم عليك بأعدائك أعداء الدين يا رب العالمين اللهم انصر إخواننا في فلسطين اللهم انصر إخواننا في اليمن وفي سوريا وفي بورما وفي كشمير يا رب العالمين
اللهم انصر اخواننا في افغانستان يا رب العالمين، اللهم انصر المسلمين المستضعفين في مشارق الارض ومغاربها يا رب العالمين، اللهم بارك لنا في رجب وشعبان، وبارك لنا في رمضان، اللهم بلغنا رمضان يا رب العالمين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون، الله يعلم ما تصنعون. استقيموا سووا صفوفكم رحمكم الله. Straight lines please. مهرباني كوري كاتا شجا كورون شامدر كاتا كورون. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.